আমরা রোধ কি বললাম? রোধ, রোধ হচ্ছে যে ধর্মের জন্য কোনো পরিবারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হলে যে বাধা পায়, সে বাধাটা হচ্ছে রোধ। পরিবাহের রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে? পরিবাহের রোধ, পরিবাহের রোধ, রোধ মানে বাধা, পরিবাহের রোধ। প্রশ্ন চাই, পরীক্ষা চাই বলবে, পরিবাহের রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে? পরিবাহের রোধ নির্ভর করে, এক, উষ্ণতা বেশি ভালো হয়, পরিবাহীর উষ্ণতা, পরিবাহীর উষ্ণতা। নাম্বার টু, দৈর্ঘ্য। নাম্বার থ্রি, প্রস্থচ্ছেদ, প্রস্থচ্ছেদ। আর চার নম্বর, উপাদান, উপাদান। এবার পরীক্ষা যদি এক নম্বর দেয়, এইটুকুন উত্তর লিখলে ঠিক আছে। পরিবাহের রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এই চারটে নাম বললেই হবে। পরিবাহের রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে যদি তিন নম্বর দেয়, তাহলে একটু ব্যাখ্যা করে করে লিখতে হবে। কি ব্যাখ্যা করে লিখতে হবে? ব্যাখ্যাটা হচ্ছে এখানে লিখব উষ্ণতা। উষ্ণতা দিয়ে একটা কোলন দেব, লিখব এখানে যে কৌশলটা অবলম্বন করছি সেদিকে নজর রাখো। কোনো পরিবাহের দৈর্ঘ্য কমা প্রস্থচ্ছেদ, প্রস্থচ্ছেদ এবং উপাদান অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ, উপাদান অপরিবর্তিত থাকলে সাধারণত উষ্ণতা বৃদ্ধিতে রোধ বাড়ে। উষ্ণতা বৃদ্ধিতে রোধ বাড়ে আর উষ্ণতা হ্রাসে রোধ কমে। ব্যতিক্রম কার্বনের তৈরি পরিবাহের ক্ষেত্রে, কার্বন সিলিকনের ক্ষেত্রে হবে। কার্বন সিলিকন এই তোমার চলে যাও। পরিবাহের রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে ওই চারটা নাম বললেই হবে, কিন্তু যদি পরীক্ষায় নম্বর তিন বা চার দিয়ে দেয় তখন ওই একটা লাইন লিখলে হবে না, ব্যাখ্যা করে লিখতে হবে। উষ্ণতা বলে কোলন দিলাম, কোনো পরিবাহের দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ এবং উপাদান ভালো করে লক্ষ্য রাখো কী করছি আমি। কোনো পরিবাহের দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ, উপাদান অপরিবর্তিত থাকলে কী হচ্ছে? উষ্ণতা বৃদ্ধিতে রোধ বাড়ে। সাধারণত বলেছি, সবসময় নয়, কারণ ব্যতিক্রম তোমাকে দেখিয়ে দিলাম। ব্যতিক্রম কার্বনশীল, কার্বনের তৈরি পরিবাহী যদি হয় উষ্ণতা বাড়ালে রোধ কমে যায়, তখন বেশি করে আলো, মানে যদি আমি কার্বনের তৈরি কোনো পরিবাহের মধ্যে যদি বাল্ব জ্বালাই তাহলে কী হবে? ওখানে যত হিট পাবে তত বাল্বের আলো উজ্জ্বলতা বেশি নিয়ে জ্বলবে। এবার হচ্ছে দৈর্ঘ্য নিয়ে কী বলছি লক্ষ্য রাখো। কোনো পরিবাহের উষ্ণতা, প্রস্থচ্ছেদ এবং উপাদান অপরিবর্তিত থাকলে পরিবাহের রোধ
দৈর্ঘ্যের সমানুপাতিক হয়। দৈর্ঘ্যের সমানুপাতিক হয়, ব্যাপারটা কীরকম? এখানে কী কী স্থির আছে? এবার উষ্ণতা প্রস্থচ্ছেদ উপাদান অপরিবর্তিত থাকলে পরিবাহী রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক। রোধ যদি আর বলি, আর ভ্যারিজাস এল হবে, এল হচ্ছে দৈর্ঘ্য, এলটা কি দৈর্ঘ্য, এল ভ্যারি আর, আর হচ্ছে রোধ, রোধ ভ্যারিজাস এল, রোধ দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়বে, দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়বে। ব্যাপারটা এইরকম, একটা 5 মিটার লম্বা তারের আমি তারের মাথায় একটা 100 ওয়াটের বাল্ব জ্বালালাম, যেমন আলো হবে, যদি ওই 5 মিটারের জায়গায় যদি একটা 25 মিটার লম্বা তার দিয়ে বাল্বটা জ্বালাই, আলোর উজ্জ্বলতাটা কমে যাবে। যদি 25 মিটারের জায়গায় যদি 80 মিটার লম্বা একটা তার দিয়ে বাল্বটা জ্বালাই, ওই ঘরেই জ্বালাবো, আলোটা আরও কমে যাবে, কারণ দৈর্ঘ্য যত বেশি হবে পরিবাহীর দৈর্ঘ্য তত রোধ বেশি হবে, দৈর্ঘ্য বাড়লে রোধ, আর রোধ বাড়লে পরে তড়িৎ প্রবাহ মাত্রা কমে যাবে, প্রবাহ মাত্রা কমে গেলে উজ্জ্বলতা কমে যাবে, পরিবাহীর রোধ। এখানে প্রস্থচ্ছেদ কি, তুমি একই রকম মোটা তার নিয়েছো, একই তামার তার নিয়েছো, শুধু দৈর্ঘ্য বাড়ালেই রোধ বেড়ে যাবে। ওই যে বললাম, যদি তারটা 5 মিটারের জায়গায় যদি 50 মিটার লম্বা তার নিয়ে নেই, তাহলে রোধ বেড়ে যাওয়ার জন্য উজ্জ্বলতাটা কমে যাবে। এমনি আমাদের বাড়িতে একটা 100 ওয়াটের বাল্ব জ্বালালে যে আলো হয়, পুজো প্যান্ডেলে জ্বালালে কি সেই আলোটা হয়? একসঙ্গে 25টা বাল্ব জ্বালাচ্ছে, সেই আলো হচ্ছে না। ওখানে কি হচ্ছে, বড় পরিবাহী তার ব্যবহার করে, তারটা অনেক বড় নিয়েছে, সে অনেক বড় তার নেওয়ার জন্য ওই ওখানে ওই ইলেকট্রন প্রবাহ আস্তে আস্তে ও এত বাধা পেয়ে গেছে যাতে বাল্ব পর্যন্ত এসে আর ওই আলো দিতে পারছে না, ওই পরি রোধ বেশি হওয়ার জন্য ওটা হয়েছে। নেক্সট, প্রস্থচ্ছেদ, প্রস্থচ্ছেদ কী বলবো, কোনো পরিবাহীর, কোনো পরিবাহীর দৈর্ঘ্য, কোনো পরিবাহীর উষ্ণতা, উষ্ণতা দৈর্ঘ্য এবং উপাদান, উপাদান স্থির থাকলে, স্থির থাকলে পরিবাহীর, এই তোর মোবাইলটাকে অন করতে, ভয়েস করে অন কর, কোনো পরিবাহীর উষ্ণতা দৈর্ঘ্য উপাদান স্থির থাকলে পরিবাহীর রোধ প্রস্থচ্ছেদের, প্রস্থচ্ছেদের ব্যস্তানুপাতিক হয়, ব্যস্তানুপাতিক হয়। কি বললাম, মানে আর ভ্যারিজিয়াস কত, 1/a, এটা হচ্ছে প্রস্থচ্ছেদ, এটা কি প্রস্থচ্ছেদ। কোনো পরিবাহীর উষ্ণতা দৈর্ঘ্য উপাদান স্থির থাকলে, স্থির থাকলে মানে অপরিবর্তিত থাকলে, অপরিবর্তিত থাকলে কি হবে, পরিবাহীর রোধ প্রস্থচ্ছেদের ব্যস্তানুপাতিক হয়। আরেকটা কথা হচ্ছে উপাদান, উপাদান ক্ষেত্রে কি বলবো, পরিবাহীর, পরিবাহীর উষ্ণতা দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদ, প্রস্থচ্ছেদ অপরিবর্তিত থাকলে কী হবে, রোধ বিভিন্ন উপাদানের ক্ষেত্রে, বিভিন্ন উপাদানের ক্ষেত্রে বিভিন্ন হয়, বিভিন্ন উপাদানের ক্ষেত্রে রোধ বিভিন্ন হয়। এই যে কথাগুলো আছে, এটা মুখস্থ রাখার টেকনিক আছে, টেকনিক এদিকে তাকাও। এখানে হচ্ছে আর মানে রোধ, আর স্ট্যান্ডস ফর রোধ, আর হচ্ছে টি মানে উষ্ণতা, উষ্ণতা টি, এল মানে দৈর্ঘ্য, এল মানে পরিবাহীর দৈর্ঘ্য, এ মানে প্রস্থচ্ছেদ, প্রস্থচ্ছেদ, আর উপাদান তো ধর এস, এস হচ্ছে উপাদান, উপাদান। এই কথাগুলো লিখলাম, আমি কি করেছি ওখানে,
এক নম্বর যখন উষ্ণতা নিয়ে কথা বলছি, যখন উষ্ণতা নিয়ে কথা বলেছি তখন তখন এই তিনটা রাশিকে দেখো স্থির করেছি। যখন আমি উষ্ণতা নিয়ে কথা বলবো, রোদ সবসময় রোদটা আছে, যখন আমি উষ্ণতা নিয়ে কথা তখন এই তিনটাকে স্থির করেছি। তাকাও লেখাটা দেখো, তোমার চারটা পাঁচটা মোট শব্দ আছে এখানে, রোদ উষ্ণতা দৈর্ঘ্য প্রস্তচ্ছেদ উপাদান, এই পাঁচটা শব্দের মধ্যে এটা কখনো চেঞ্জ হচ্ছে না। যখন উষ্ণতা নিয়ে কথা বলছি তখন এই তিনটাকে স্থির করেছি, মেলা লেখা, তখন কি রোদ সাধারণত উষ্ণতা বাড়লে বাড়ে, আর উষ্ণতা কমলে রোদ কমে, ব্যতিক্রম কার্বন সিলিকন। এবার যখন দৈর্ঘ্য নিয়ে কথা বলছি তখন দেখো এই দৈর্ঘ্যটাকে বাদ, বাকি এই তিনটাকে স্থির করেছি, দৈর্ঘ্যটাকে তখন চেঞ্জ কিছু করছি না। তখন উষ্ণতা প্রস্তচ্ছেদার উপাদান নিয়ে কথা বলেছি, মেলাও, আমি যখন রোদের সঙ্গে দৈর্ঘ্যের সম্পর্ক বলবো তখন বাকি তিনটাকে স্থির করেছি। আছে এই টেকনিক মুখস্থ না করলে পরীক্ষায় মনে থাকবে না। যখন আমি রোদ নিয়ে দৈর্ঘ্যের কথা বলবো তখন বাকি তিনটে উপাদানকে রাশিকে কী করেছি স্থির করেছি, তখন রোদ দৈর্ঘ্যের সমানুপাতিক বলেছি, দৈর্ঘ্য বাড়লে রোদ বাড়বে, দৈর্ঘ্য কমলে রোদ কমবে। এরপরে আবার কী করেছি, প্রস্তচ্ছেদ নিয়ে যখন কথা বললাম, যখন এই প্রস্তচ্ছেদ নিয়ে কথা তখন কী করেছি, ওরে রোদ আর প্রস্তচ্ছেদ বাকি তিনটাকে স্থির করেছি। তাকাও দেখতে পাচ্ছিস টেকনিক বোঝা গেছে। আবার যখন উপাদান নিয়ে কথা বলছি তখন এই তিনটাকে স্থির করেছি, উষ্ণতা দৈর্ঘ্য প্রস্তুচ্ছেদ স্থির করেছি। থাকলে রোদ দৈর্ঘ্যের এখানে উপাদানের সঙ্গে রোদ সমানুপাতিক ব্যস্ত অনুপাতিক হয় না, ওটা বিভিন্ন উপাদানের ক্ষেত্রে বিভিন্ন রকমের হয়, উপাদানের ভিত্তিতে ওটা আলাদা রকম হয়ে থাকে। আচ্ছা এবার এইটা একটা সূত্র পেলাম, এখানে আর একটা সূত্র এখানে পেলাম, আর ভেরিজেস এল আর আর ভেরিজেস ওয়ান বাই এ, এক ওখানে এক এবং দুই যৌগিক ভেদের নিয়ম অনুসারে, এখানে কথাটা লিখে দিলে ভালো হয়, যৌগিক ভেদের নিয়ম অনুসারে আর ভেরিজেস এল ইন্টু ওয়ান বাই এ, আমরা যখন ভেদ পড়াবো দুদিন পরে তখন এই সম্পর্কটা পাবো, এই আর এখানেও আর এখানেও আর আর ভেরিজেস এটা, তা আর সমান রো ইন্টু এল বাই এ, এই যে এ এ এ এল, এই এই রোকে কী বলা হয়, রোকে বলে পরিবাহীর রোধাঙ্ক, রোধাঙ্ক এগুলা নিয়ে আমরা পরের দিন পড়াশোনা করব। এই রোধাঙ্ক ব্যাপারটা কী সেটা নিয়ে পড়ব, তারপরে তোমার রোধের সমবায় নিয়ে পড়ব, হ্যাঁ সমান্তরাল সমবায় শ্রেণী সমবায় সব আছে, ওটা নিয়ে পরের দিন আমরা পড়ব। চলো এই পড়া তৈরি করব। আগে এই পড়া তৈরি করার আগে এটা কোথায় রে ভাই, কোথায় চলে গেল, এই পড়া তৈরি করা গিয়ে